রাজ্যে নারীদের উপর বাড়ছে ধর্ষণ, অত্যাচারের মতো ঘটনা, অভিযোগ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির। এসবের প্রতিবাদ জানিয়ে কাজ, খাদ্য ও কর্মসংস্থানের দাবিতে শহরে বিশাল মিছিল করল তারা। শনিবার রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল, প্লেকার্ড হাতে নিয়ে যুবতী মহিলারা মিছিলে পা মেলায়। স্লোগান সোচ্চার মিছিল শেষে হয় শোভা। উপস্থিত ছিলেন নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত, জর্ণা দাস বৌদ্ধ, রমা দাস, পাঞ্চালি ভট্টাচার্য, ছায়া বল সহ আরো অনেকে। ভাষণে জর্ণা দাস বৌদ্ধ অভিযোগ করেন, শাসক দল ষড়যন্ত্র করে বাম নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। আমাদের যুব বন্ধুদের উপর আক্রমণ, মারধর, খুন, ষড়যন্ত্র করতে হবে, চক্রান্ত করতে হবে। নেতাদেরকে, বামপন্থী নেতাদেরকে মিথ্যা মামলায় জড়াতে হবে, যেমনটা আমাদের নেতৃত্ব, আমাদের রাজ্যের জনপ্রিয় নেতা কমরেড বাদল চৌধুরীর নামে সাজানো মিথ্যা মামলা দিয়ে আজকে রাজ্যের মধ্যে প্রতিটি বাড়ি ঘরে হানা দিচ্ছে। শুধু আগরতলা শহরে নয়, ডুপ্লিতে গিয়ে পর্যন্ত পৌঁছেছে। কালকে রাতে কয়েকটি বাড়িতে ডুপ্লিতে পর্যন্ত হানা দিয়েছে। নারী নির্যাতনের ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তদের থানায় নিয়ে এলেও রাজনৈতিক হস্তক্ষেপে ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ করেন নারী নেত্রী রমা দাস। আজকে গোটা দেশ দেখছে ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পরে খুন, নৃশংস বড় বড় ভাবে শিশু কন্যাদের উপর অত্যাচার, বয়োজ্যেষ্ঠ শাসুদ্ধ বয়স্ক মায়েরা আজকে তার সন্তানতুল্য ছেলেদের দ্বারা, সেখানে দুর্বৃত্তদের দ্বারা সেখানে ধর্ষিত হচ্ছেন। এই ঘটনাগুলো প্রতিকারের জন্য বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও এই রাজ্যের পুলিশ প্রশাসন, সরকার যেন বেদা ভূমিকা গ্রহণ করছেন, তারা দেখেও দেখছেন না। আরো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এলাকাবাসী যখন আসামিদের ধরিয়ে দেয় তখন পুলিশ সেখানে নাটকীয় ভাবে তাদের গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারের পরে রাজনৈতিক হস্তক্ষেপের দ্বারা থানা থেকে আসামিদের সেখান থেকে ছাড়িয়ে নেওয়া হয়। এদিনের মিছিল সবাই মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিউজ ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।